গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। রাতে সকালবেলা রাতে পুজো চলে এসে সন্ধ্যাবেলা ব্রাশ করে নিচ্ছি, ঠিক আছে? সন্ধ্যাবেলা পুজো টুজো দেওয়া আছে, সব কাছে বাড়িতে পাশে পাশে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না পুজো। শুধু তোমার বাসন মানে আমার ঘরটা মুছেছি, এবার হয়তো আবার স্নান করতে পারবো ব্রাশ করে, তাই আমি নতুন চলে আসলাম। তখন তোমার সাথে নতুন সময় কিছু শেয়ার করি, নতুন নতুন সব কিছু যতটা পারবে সেটা সলভ করবে, ঠিক আছে? তাহলে দশ মিনিটের মধ্যে তোমার আমার সাথে বেরিয়ে দিই, তোমাকে দেখার চেষ্টা করবো তোমরা। তবে এত সোমবার আসার সাথে তো পুজো দেওয়া লাগছে, সেইগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। আজকে বেশি ভালো ভিডিও দিচ্ছি না, আজকে যে সারাদিন কী করবো সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তোমরা ভিডিওটা পুরোটা দেখো তোমরা, এটাই আশা করবো। তোমরা না কাছে থাকলে আমরা কিছুতে এগোতে পারবো না, তোমাদের সাপোর্টটা সব থেকে বেশি দরকার হচ্ছে আমাদের, ঠিক আছে বন্ধুরা? তোমরা সবাই কিন্তু সাপোর্ট করো আমাকে, আমার এই ভিডিওটা দেখো। আমি ছোটো ভিডিও ছাড়ি, আমি বেশি বড় ভিডিও ছাড়ি না, তো চেষ্টা করবো এবার থেকে 10 মিনিটের মতন ভিডিও ছাড়ার। আগের ফোনটায় নিত না সাপোর্ট। দেখো সকালবেলা মেয়ে রেডি হয়ে গেছে, ওকে নিয়ে যাবে, আমিও যাব, আমাকে ছাড়া যেতে চায় না একদম। ওকে রেডি করে দিয়েছি, যেহেতু সকালবেলায় বাচ্চাদের মুড ভালো থাকে না, বায়না করে খুব আমার জন্য, তো ওই জন্য আমাকেও রেডি হয়ে যেতে হয়। ওর বাবা গাড়ি বের করলো, এরপরে দিদির বাড়ি যাব। এই দেখো দিদির বাড়ি চলে এসেছি, দিদি চিকেন রান্না করছে, ঠিক আছে? দেখো দিদি ভাত বাড়ছে মেয়ের জন্য, ওকে আগে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে তোমার ফোনটা সেটিং করছিল তখন আমার দিদির ছেলে, ওই জন্য। এই দেখো বড়ো বাড়িটা, বেশ ওরা এই বাড়িটাই ভাড়া থাকে, অনেক বড় বাড়িটা, পুরোটা নিচতলাটাই ওদের। এ দেখো আমার বিপত্তারিণী মা গোপালও আছে, এ দেখো মাছও রেখেছে একটা, দুটো রুম আছে, জায়গাটা খুব বড়ো সড়ো। দিদি শুধু লুকিয়ে যাচ্ছে আমি ভিডিও করছি বলে। দিদি চিকেনটা খুব সুন্দর রান্না করেছিল বন্ধুরা, এ দেখো একদম কষা কষা করেছিল। খাওয়া দাওয়াটা তোমাদের শেয়ার করতে পারলাম না। এবার আসার সময় ঘুম থেকে উঠে বিকালে চা দিল, চা খেলাম, তারপরে গুছিয়ে টুছিয়ে ওরাও আমাদের সাথে একসাথে আমরা এলাম। ওরা ফল টল কিনবে যেহেতু সোমবার পুজো দেবে, এবার বাড়িতে চলে আসবে। বাড়িতে এসে দেখো সন্ধ্যা দিচ্ছে হাজবেন্ড, ও বললো আমি দিয়ে দিই। তা আমার কটা মশারি বাকি ছিল, তো আমি এখন সেইগুলো নিয়ে ব্যস্ত আছি। এই দেখো আর মেয়ে তো সারা জায়গায় খেলা ছড়িয়ে মুড়িয়ে কী করে রেখেছে, দেখো আর কটা মশারি বাকি আছে আমি করে নেব। হয়ে গেছে, আর 1.5 ডজন মতন ছিল, ওই কটা করলেই আমার আর কি হয়ে যায়। এবার আমি কিছু বলবো। কেমন আছো বন্ধু তোমরা? সবাইকে জানাই শুভ সন্ধ্যা, আমিও ভালো আছি, তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো। তো আমি গেছিলাম দিদির বাড়ি, এইমাত্র বাড়ি এলাম, ফোনটা আমার সেটিং করা হয়ে গেছে সব কমপ্লিট। তো আমি আশা করব, আমি যাদেরকে সময় দিচ্ছি তোমরাও আমাকে একটু সাপোর্ট করো, কেননা আমার কালকে নাইট লাইভ আছে, ঠিক আছে? যেহেতু আমার নাইট লাইভ আছে, সেই জন্য আমি রাত 9টা থেকে নাইট লাইভ শুরু করব। তো তোমরা প্লিজ এসো সবাই, প্রত্যেকেই এসো, আমি সবাইকে ব্যাগ দিয়ে দেবো, কেননা আমার দুটো হয়ে গেছে ফোন। সবাইকে সাপোর্ট আমি করতে পারবো আমার সাপোর্ট আইডি দিয়ে, ঠিক আছে? আমি তো রোজ রোজ নাইট করি না, আর সব মাসে একবার কি দুবার হয়তো নাইট পড়তে পারে আমার, ঠিক আছে? সবসময় সম্ভাবনা করা, সবাইকে নাইট দেবো তবে তো সবাই আসবে। তো সেই জন্য আর কি আমি সেদিন আজকে করবো রাত 9টা থেকে, তোমরা প্লিজ এসো সবাই। আশা করবো আমি যাদেরকে বলেছি তারা সবাই আসবে, প্লিজ এসো, ঠিক আছে? যারা নাইট দেবে আসবে তাদেরকে নাইট দিতেও ভালো লাগবে, যে না আমার কথায় তারা এসছে, আমাকেও তাকে দিতে হবে, ঠিক আছে? এবার কেউ যদি না আসে নাইট দেওয়ার পরে, যদি কেউ না আসে তখন দেখবে আর ইচ্ছা করবে না, এই যে তো আসে না তাহলে আর যাবো না, তাই না? সেও ভবিষ্যতে 2-3 বা 4 বা 5 বার নাইট করতে পারে, তাই তাকেও আসতে হবে, তবে না আমি যাব, তাই না? আশা করব যে সবাই আসবে, আমিও সবাইকে সাপোর্ট করব। তো তোমরা প্লিজ এসো, আর আমার ভিডিওটা প্লিজ পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা সবাই দেখো, আর আমার পাশে থেকো, আমি তোমাদের জন্যই এগোতে পারবো, তোমরা পাশে আসো। আর আমার হয়ে আমার দিদি ইউনুস এরা নাইট দিচ্ছে সবাইকে, তো কজনকে ওরা দিয়েছে জানি না, কিন্তু সবাইকে নাইট দিচ্ছে। প্লিজ সবাই আমার পাশে থাকো, ঠিক আছে? তোমরা আমার পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, আবার তোমাদের সাথে নাইটে দেখা হবে রাত 9টা থেকে, সবাই চলে এসো কিন্তু। দিয়ে মাস্ক কভারি জিনিসপত্র নিয়ে এলো, এগুলো আনা ছিল না, তো পরের ভিডিওটা আবার তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।